সিদ্ধান্ত নিয়েছি, সেই অনুযায়ী রংপুর তিন আসন থেকে আমি প্রতিযোগিতা করছি। সেই প্রতিযোগিতার নির্বাচনী প্রচারণা তা আমি আনুষ্ঠানিকভাবে বিমূর্তি ঘোষণা করছি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। পরে বেলা 11:30 দিকে মাওলানা কেরামত আলী মাজার জিয়ারত ও মুন্সিপাড়া কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রংপুর তিন আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। জিয়ারত শেষে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মী সভায় যোগ দেন জিএম কাদের। বিকাল 3:00 সদর উপজেলার পাগলাপীর এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে তার। রংপুর তিন আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের শহীদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।